আসসালামু আলাইকুম সম্মানিত ভাইরা, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ভাইরা, আজকের ভিডিওতে আমি আলোচনা করব শর্ট টাইম ট্রেডিং করে প্রতিদিন $5 থেকে $10 ইনকাম করার কিছু গুরুত্বপূর্ণ এবং ভালো এবং আপনার সিক্রেট টেকনিক আলোচনা করব, যাতে আমার নতুন ভাইয়েরা যারা আছেন, যারা ট্রেডিং করেন বা ট্রেডিং করতে চান, ট্রেডিং করার ইচ্ছা আছে, তারা শর্ট টাইম ট্রেডিং করে প্রতিদিন কীভাবে $5 অথবা তার বেশি কীভাবে ইনকাম করা যায়, সেই টেকনিকগুলো যদি আপনি ভালো করে জানতে পারেন, শিখতে পারেন, তাহলে আমি আশা করব ইনশাল্লাহ আপনাদের কারো লস হবে না। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমি সেই টেকনিকগুলোই আলোচনা করার চেষ্টা করব শর্ট টাইম ট্রেডিংয়ের। আর তার আগে আরেকটা কথা বলে রাখি, শর্ট টাইম ট্রেডিং করার জন্য যে টেকনিকগুলো আছে সেগুলো সম্পূর্ণ যদি আমি আজকের একটা ভিডিওতে বলতে যাই ভাই, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, দীর্ঘ হয়ে যাবে, তো দীর্ঘ একটা ভিডিও দেখার মন মানসিকতা অনেকেরই হবে না। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আমি এই ভিডিওতে, এটা হচ্ছে আমাদের শর্ট টাইম ট্রেডিংয়ের প্রথম পার্টের ভিডিও, ঠিক আছে ভাই? তো আজকের ভিডিওতে আমি জাস্ট একটা টেকনিক নিয়ে আলোচনা করব এবং সেই টেকনিকটা খুবই গুরুত্বপূর্ণ একটা টেকনিক, আপনি ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আর এই ভিডিওর যারা এই ভিডিওটা বা যারা আমাদের সেকেন্ড পার্ট বা থার্ড পার্ট ভিডিও দেখবেন, তারা অবশ্যই প্রথম পার্ট আমি প্লেলিস্টটা চেক করবেন, আমি প্লেলিস্টে দিয়ে দিব, তিনটা পার্টের একটা প্লেলিস্ট করে আমি ভিডিওটা দিয়ে দিব। তো এটা হচ্ছে প্রথম পার্ট, এবং সেকেন্ড পার্ট এবং থার্ড পার্টে আমি আরও বিস্তারিত আলোচনা করব। তো প্রথম পার্টে আমি আজকের ভিডিওতে কিছু টেকনিক আলোচনা করব, যে শর্ট টাইম ট্রেডিং করে $5 থেকে $10 কীভাবে ইনকাম করা যায়। এখন কথা হচ্ছে ভাইয়েরা, আমরা যারা ট্রেডিং করি, ট্রেডিংয়ের বিষয়ে আমরা মোটামুটি জানি যে ট্রেডিং হচ্ছে 3 ধরনের হয়ে থাকে, শর্ট টাইম, লং টাইম, মিড টাইম। শর্ট টাইম হচ্ছে হাইয়েস্ট 1 থেকে 7 দিন, আর মিড টাইম হচ্ছে 6 মাস, 3 মাস অথবা 1 বছর, আর লং টাইমের যে আপনার যে ট্রেডিংগুলো আমরা করে থাকি সেখান থেকে আমরা বিশাল প্রফিট করতে পারি। লং টাইমের জন্য আলাদা একটা ক্লাস বা আলাদা একটা ভিডিও আমি নিয়ে আসবো ইনশাল্লাহ, যে লং টাইমের জন্য অল্প ডলার, $10, $20 ইনকাম করে, মানে ট্রেড করে বা ইনভেস্ট করে সেখান থেকে হাই পরিমাণ একটা প্রফিট কীভাবে করবেন, সে বিষয়ে একটা ভিডিও নিয়ে আসবো, যদি আপনারা এই ভিডিওতে কমেন্ট করে আমাকে রিকোয়েস্ট করেন। তো আজকে যেহেতু শর্ট টাইম ট্রেডিং নিয়ে কথা বলবো, সেক্ষেত্রে শর্ট টাইম ট্রেডিংয়েরও আবার কিছু ক্যাটাগরি আছে। যেমন আপনার একটা কয়েন আপনি শর্ট টাইমের জন্য, আমরা শর্ট টাইম বুঝি যে শর্ট মানে অল্প সময় ট্রেড করে যে ইনভেস্ট করা হয় সেখান থেকে প্রফিট বুক করার নাম হচ্ছে শর্ট টাইম ট্রেডিং। এবং শর্ট টাইম ট্রেডিংয়ের জন্য আমরা 1 থেকে 7 দিন অথবা 1 থেকে 3 দিন অথবা আপনার 1 ঘন্টা 2 ঘন্টার প্রফিট করা যায়। তো সেই সকল টেকনিক নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো ভিউয়ার্স, তো চলুন আমরা দেখি কীভাবে শর্ট টাইম ট্রেডিং করা যায়। তো প্রথমে আমি বাইন্যান্সে আসলাম, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন বাইন্যান্সের ভিতরে আছি, এবং এখান থেকে আমি প্রথম যে কাজটা আপনারা করবেন শর্ট টাইম ট্রেডিং করার জন্য, মার্কেট অপশনে চলে আসবেন। এখান থেকে নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন মার্কেট, মার্কেটের উপর ক্লিক করবেন। তো মার্কেটের উপর ক্লিক করে এখানে দেখতে পারবেন ফেভারিট আছে, স্পট আছে, ফিউচার আছে, জোন আছে। তো আপনারা সবসময় এই যে স্পট যে অপশনটা আছে এটার উপর ক্লিক করবেন। আমি অবশ্যই রিকোয়েস্ট করবো কেউ ফিউচার ট্রেড করবেন না ভাই, ফিউচার ট্রেড হচ্ছে জুয়ার মতো, ঠিক আছে? এবং যেটা আমি এক কথায় বলতে পারি, হারাম। ফিউচার ট্রেড করবেন না কেউ, এটা জুয়ার মতো। এবং এখানে আপনার যদি আপনি কেউ লোভে পড়ে যদি আপনার ট্রেড করতে যান, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি যে পরিমাণ ডলার নিয়ে আপনি ফিউচার ট্রেড করতে যাবেন, আপনার 1 দিন বা 2 দিনের ভিতর বা 1 সপ্তাহের ভিতর দেখবেন আপনার সব ডলারগুলো লিকুইডিটি হয়ে যাবে, আইমিন সেখান থেকে আপনার সব ডলারগুলো চলে যাবে, আপনি তখন অনেক বড় একটা লস করবেন। তো সেজন্য আপনার ফিউচার ট্রেড করার কোনো প্রকার দরকার নাই, জাস্ট আপনার স্পট ট্রেড করেন এবং এখান থেকে আপনি ব্যবসা করে ভালো একটা ইনকাম করতে পারবেন। যাই হোক, এখন চলে আসি আমরা পয়েন্টে, যে আমরা স্পট ট্রেড কীভাবে করতে পারি। তো স্পট অপশনে ক্লিক করলাম, এখান থেকে স্পট অপশনে ক্লিক করার পর এখান থেকে কতগুলো কয়েন দেখতে পাচ্ছেন বা কতগুলো ক্যাটাগরি কয়েনের, বিএসডিটি, ইউএসডিটি, বিএনবি, বিটিসি, ওয়ার্ল্ড, ফিয়াট। তো আমরা এখান থেকে সবসময় যারা স্পট ট্রেডিং করবো ইউএসডিটি দিয়েই করার চেষ্টা করবো, ঠিক আছে? এটা স্টেবল কয়েন, এবং স্টেবল কয়েন অর্থ হচ্ছে যে আপনার কোন এই কয়েনটার দাম ওঠেও না বাড়েও না, এটা একদম স্টেবল থাকে, স্থির থাকে, সেটা হচ্ছে ইউএসডিটি। ইউএসডিটি দিয়ে সবসময় ট্রেড করার চেষ্টা করবেন। এখন কথা হচ্ছে এখান থেকে বর্তমানে ইউএসডিটির এই যে কয়েন, ইউএসডিটিতে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান দেখেন কোন কয়েনগুলো, যে কয়েনগুলো একদম সিরিয়ালভাবে সাজানো আছে। এভাবে সিরিয়ালভাবে সাজানোর মানেটা কী, বা এইভাবে সিরিয়াল কেন? প্রথমে আছে শিপ, তারপর আছে ম্যাটিক, তারপর ডগি, তারপর আলপিন, অ্যাবাক্স, রুনি, আদা, জিআরএক্স, গালা, তো এখানে ডট, তারপরে মানে বিভিন্ন রকমের কয়েন আমরা দেখতে পাচ্ছি। এখন কথা হচ্ছে একটা নিচে একটা দেখতে পাচ্ছেন এখানে ভলিউম লেখা আছে, ভলিউমের ডান নিচে একটা একটা আইকন আছে, একটা উপরে ইন্ডিকেটর, একটা নিচের ইন্ডিকেটর। তো নিচের ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন একটা সাদা আইকনের মতো বা সাদা লাইট কালারে দেওয়া আছে, তাই না? এখন কথা হচ্ছে এইখানে যে কয়েনগুলো দেখতে পাচ্ছি আমরা, এগুলো হচ্ছে আপনার স্পটে, এই যে বিটিসি, তারপর ইথেরিয়াম, তারপর জিএমটি, মানে এগুলো হচ্ছে ভলিউম অনুযায়ী আপনার সিরিয়াল করা। এই যে দেখতে পাচ্ছেন নেম এবং ভলিউম,
যে কয়েনের ভলিউম বেশি সেই কয়েনটার উপরে থাকবে, যে কয়েনের ভলিউম তার থেকে একটু কম, তারপর ইথেরিয়াম, তারপর জিএমটি। তো আমরা জানি যে সবথেকে ভলিউম বেশি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের হচ্ছে বিটকয়েন, এবং বিটকয়েন হচ্ছে ফাদার অফ কয়েন বা মাদার অফ কয়েন, আপনি যেটাই বলেন না কেন, মানে সকল কয়েনের হেড সেটা হচ্ছে বিটকয়েন। আর তারপর যে কয়েনটার ভলিউম বেশি সেটা হচ্ছে আমরা ইথেরিয়াম দেখতে পাচ্ছি, তারপর যে কয়েনটার ভলিউম আমরা আজকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জিএমটি, তারপর বিউএসডি, তারপর টিআরএক্স, তারপর এপিই, লুনা, বিএনবি, সোল। এখন ভাইরা মূল কথা হচ্ছে আমরা ট্রেডটা, এই যে আমরা ভলিউমটা জানতে পারলাম যে এখন মার্কেটে এই আজকের দিনের ভলিউম অনুযায়ী এই যে কয়েনগুলো আপনার সিরিয়ালভাবে করা সেটার ভলিউম। এখন আমরা এখান থেকে যে কোনো একটা কয়েন সুন্দর করে অ্যানালাইজ করব যে কোন কয়েনটা আমরা মানে শর্ট টাইম ট্রেডিংয়ের করার জন্য আমরা সিলেক্ট করতে পারি। আমি আবারও বলি, শর্ট টাইম ট্রেডিংয়ের কিছু অনেক কয়েকটা টেকনিক আছে, আমি শুধুমাত্র আজকের ভিডিওতে একটা টেকনিক আলোচনা করব, এবং আজকে হচ্ছে প্রথম পার্টের ভিডিও, আমি আবারও মনে করিয়ে দিলাম আপনাদেরকে। এখন কথা হচ্ছে আমরা এখান থেকে যে কোনো একটা কয়েন সিলেক্ট করতে হবে আমাদের, যে কোনো একটা কয়েন আপনার ভলিউম অনুযায়ী কোন কয়েনটার আপনি সিলেক্ট করবেন। তবে আর একটা জিনিস আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, যে সকল কয়েনের দাম খুবই কম সেই সকল কয়েনগুলো আপনি অবশ্যই শর্ট টাইমে ট্রেডিং করার জন্য অথবা লং টাইম যে কোনো ট্রেড করার জন্য সবসময় অল্প কয়েন বা অল্প দামের ডলার বা কয়েনগুলো আপনি সিলেক্ট করবেন। যেমন এই কয়েনটার দাম আছে, যেমন ধরেন এই যে আপনার এপি কয়েন, এটা $14, আপনি এটা কিনতে পারেন। তারপরে যেটা লুনা কয়েন, তারপর এটা আপনি নিতে পারেন, হ্যাঁ এটাও নিতে পারেন, সোল কয়েন এটাও নিতে পারেন। তারপরে এখানে আছে আপনার XRP, এটা নিতে পারেন, তারপর জিল কয়েন এটা নিতে পারেন। তবে এই সকল আমি মানে আমি বোঝাইতে চাইছি যেগুলো আপনার এই যে BTC $40,000, ইথেরিয়াম $3,000, এই সব কয়েনগুলো নিয়ে আপনি শর্ট টাইম ট্রেড করতে পারবেন না বা কোনো লং টাইমের জন্য নিতে পারেন, কিন্তু শর্ট টাইম ট্রেডের জন্য ততটা বেনিফিট বা ততটা প্রফিট আপনি করতে পারবেন না। এই জন্য সবসময় আপনারা খেয়াল রাখবেন বা চিন্তাভাবনা করবেন যে সকল কয়েনগুলো আপনার প্রাইস খুবই কম সেই সকল কয়েন নিয়ে যদি আপনি ট্রেড করেন, তাহলে সেখান থেকে আপনি বেশি একটা বড় মানে প্রফিট পাওয়ার সম্ভাবনা থাকবে। তো এখান থেকে আপনি প্রথমে যে কোনো একটা কয়েন সিলেক্ট করবেন। আর একটা কথা হচ্ছে শর্ট টাইম ট্রেড করে কারা বেশি প্রফিট করতে পারে জানেন? সবথেকে যারা মনে করেন এক্সপিরিয়েন্স, যাদের অভিজ্ঞতা বেশি তারা পারে, কিন্তু আমার যে সকল ভাই নতুন আসে তারা একটু কষ্ট হয় তাদের জন্য। আর যারা শর্ট টাইম ট্রেডিং করে মানে প্রফেশনালভাবে, তাদের লস তো হয় না, উল্টা প্রতিদিন তারা $10-15 পর্যন্ত প্রতিদিন ইনকাম করতে পারে। ঠিক আছে, তো প্রতিদিন যদি $10 ইনকাম করতে পারেন, $1,000 মাসে আপনার $30,000 আপনি ইজিলি করতে পারতেছেন। তো এখন যাই হোক, আমি এখান থেকে আপনাদের বেশি একটু কথা বলে ফেললাম। এখন কথা হচ্ছে শর্ট টাইম ট্রেডিংয়ের জন্য আপনি কীভাবে একটা কয়েন সিলেক্ট করতে পারেন। তো কয়েন সিলেক্ট করার ব্যাপারে আমি ওই যে বললাম যাদের অভিজ্ঞতা বেশি তারা বলতে পারে। তো একটা কয়েন সিলেক্ট করার আগে ওই কয়েন নিয়ে একটু মোটামুটি অ্যানালাইজ করতে হয়। ধরেন আমি এখান থেকে লুনা কয়েনটা নিই, সাপোজ একটা লুনা কয়েনটা আমি এখান থেকে চয়েস করলাম। তো লুনা কয়েনটা আপনি লুনা কয়েনটা সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর সর্বপ্রথম আপনাকে দেখতে হবে বর্তমানে লুনা কয়েনটার প্রাইস চলে কত। দেখেন বর্তমানে লুনা কয়েনটার প্রাইস চলে $93.65 মতো, এটা আপনি দেখলেন তাই না? তারপরে যে বিষয়টা আপনি লক্ষ্য করবেন বা বিষয়টা জানার চেষ্টা করবেন সেটা হচ্ছে মার্কেটের 24 ঘন্টা হাই এবং 24 ঘন্টা লো, এই দুইটা জিনিস আপনি খুব সুন্দর করে দেখার চেষ্টা করবেন। এই যে দেখতে পাচ্ছেন 24 ঘন্টা লো হয়েছে $89.94, আর 24 ঘন্টার ভিতরে হাই ছিল মানে $99.43। মানে একদিনে মানে 24 ঘন্টায় লাস্ট 24 ঘন্টার ভিতরে এই লুনা কয়েনটা আপনার 24 ঘন্টার দাম কমছিল $89 গেছিলো এবং সর্বোচ্চ গেছিলো $99.43। এই দুইটা বিষয় যদি আপনি ভালো করে দেখেন তাহলে আপনি মোটামুটি একটা বুঝতে পারবেন। তো এখন শর্ট টাইম ট্রেডিং করার জন্য আপনি এই কয়েনটা নিতে পারেন, কারণ লুনা কয়েনটা ভালো কয়েন। এখন অনেকেই বলবেন যে সিয়াম ভাই আপনি তো বললেন যে লুনা কয়েন ভালো কয়েন, কিন্তু আমরা কীভাবে বুঝবো যে কোন কয়েনটা ভালো কোন কয়েনটা খারাপ? এটা জানার জন্য অবশ্যই প্রত্যেকটা কয়েন নিয়ে মোটামুটি আপনার প্রথম পর্যায়ে তো আপনি বুঝবেন না এত কিছু, এই জন্যই তো বললাম যে অভিজ্ঞতার একটু দরকার আছে। প্রথম পর্যায়ে আপনি যে কোনো একটা কয়েন আমরা মার্কেটে মানে আমরা ট্রেডিং করতে করতে আমরা মোটামুটি বুঝি এখন কোন কয়েনগুলো ভালো কোনগুলো মার্কেটের সাথে আপডাউন করে, এবং একটা কয়েনের যে সকল কয়েনগুলো নিয়ে আপনি পার্সোনালি অ্যানালাইজ করবেন তাহলে আপনি বুঝতে পারবেন প্রত্যেক যে সকল কয়েনের ব্লকচেইন আছে অথবা যে সকল কয়েনগুলো মার্কেটের সাথে বিটকয়েন উপরে উঠলে সেই সকল কয়েনগুলো উপরে ওঠার সাথে সাথে সেই সকল কয়েনগুলো আপনাকে চিনতে হবে, খুঁজে খুঁজে বের করতে হবে। এ নিয়ে আমি আর একটা ক্লাস করবো বা আর একটা ভিডিও আপনাদেরকে দেবো ইনশাআল্লাহ। এখন কথা হচ্ছে যেটা বললাম প্রথম কাজ হচ্ছে একটা কয়েন সিলেক্ট করা, $93 এই কয়েনটার দাম, এবং এটার আপনার বর্তমানে দেখতে পাচ্ছেন 24 ঘন্টা এটা হাই ছিল $99 এবং 24 ঘন্টায় লো গেছিলো $89.94। তো আমরা এখন এখানে যদি আমরা এই কয়েনটা দিয়ে শর্ট টাইম ট্রেডিং করতে চাই তাহলে আমরা কী ফলো করবো বা কী অ্যাপ্লাই করবো,
কোন টেকনিকটা ফলো করব। তো ধরেন শর্ট টার্ম ট্রেডিং করার জন্য আপনার আমি আরও একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে আরও কিছু জিনিস দেখাবো যেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি এখানে বাইতে ক্লিক করি, তো বাইতে ক্লিক করলাম। তো বাইতে ক্লিক করার পর বর্তমানে কয়েনটার প্রাইস চলে কত দেখেন, বর্তমানে চলে কিন্তু $93.62। আর 24 ঘন্টা কত নিচে গেছিলো সেটা একটু দেখে নিন, 24 ঘন্টা হাইয়েস্ট গেছিলো $89.94 পর্যন্ত। তো আপনাকে এটা ধরেই নিতে হবে, যেহেতু এটা এখন $93 চলে তার মানে মার্কেট 89 পর্যন্ত আসতে পারে, কারণ যেহেতু বিগত 24 ঘন্টায় মার্কেট 89 পর্যন্ত আসছিল তার মানে এই কয়েনটা 89 পর্যন্ত আসার একটা সম্ভাবনা আছে। তো এখন আপনি কী করতে পারেন, আপনি আবার দেখবেন যেহেতু 89 আসার সম্ভাবনা আছে এবং আপনি আবার দেখবেন যে 24 ঘন্টায় বেশি গেছিলো কত পর্যন্ত, 24 ঘন্টায় গেছিলো $99 পর্যন্ত, তার মানে 24 ঘন্টায় 93 থেকে 99 যাওয়ার একটা সম্ভাবনা আছে, অথবা মার্কেট এখান থেকে 93 থেকে 89 এই যে $89 আর এখানে হচ্ছে $99, যে কোনো দুইটা জায়গায় যাবে, হয়তো মার্কেট এখান থেকে উপরে যাবে হয়তো মার্কেট এখান থেকে নিচে আসবে। তো 89 পর্যন্ত আসতে পারে অথবা 99 যেতে পারে। তো এখন আমরা কত ডলার দিয়ে ইনভেস্ট করব, কত ডলার দিয়ে ট্রেড করতে পারি? এখন আমার অনেক ভাইয়ের কাছে আছে $50, আমার অনেক ভাইয়ের কাছে আছে $100। তো মিনিমাম শর্ট টাইম ট্রেডিং করার জন্য, মানে প্রতিদিন যদি আপনি ট্রেড করতে চান, প্রতিদিন ইনকাম করতে চান $5-$10, তাহলে আপনার কত পরিমাণ ডলার লাগবে আমি সেটা দেখাচ্ছি। দাঁড়ান, ধরেন আপনার কাছে $100 আছে, তো আমি এখানে $100 লিখি, $100 লিখলাম। $100 আমরা বর্তমানে যে দাম আছে $93.79 করে আমরা $100 দিয়ে কিনলাম। কেনার পর 24 ঘন্টা হাই ছিল কত আপনি যে দেখলেন, 24 ঘন্টা হাই ছিল, হচ্ছে $99। তো আমি এখানে $100 দিয়ে প্রথমে কিনবো এই দামে, তারপর যদি আমি 99 যাই তাহলে আমাদের লাভ আসে কত দেখি, তাহলে আমাদের লাভ আসে $104। দেখেন $104 লাভ আসে। $100 দিয়ে যদি আমি এখন এই দামে কিনি, কেনার পরে আমি জানি যে এই কয়েনটা 24 ঘন্টায় $99 পর্যন্ত গেছিলো, সুতরাং $99 পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে আমি যদি $100 দিয়ে কিনি এবং 99 যায় 93 থেকে, তাহলে আপনার $104 লাভ আসবে, শুধুমাত্র আমার $4 লাভ আসবে। এটা হচ্ছে শর্ট টাইম ট্রেডিং, ঠিক আছে? আর যার যত বেশি ডলার হবে তার তত বেশি প্রফিট হবে। শর্ট টাইম ট্রেডিং হচ্ছে অল্প সময়। আবার ধরেন এই যে 93 থেকে যদি 95 যায়, আপনি $100 দিয়ে কিনলেন, কেনার পরে এখানে যদি 95 যায় তাহলে আপনার লাভ আসবে কত ডলার, এখানে এখন আছে 93, আমি এখানে $100 দিয়ে কিনি, তো ধরেন 95 চলে গেল, তাহলে আপনার তেমন একটা লাভ আসে না, ঠিক আছে? যদি আপনার এখানে 99 যায় তাহলে আমাদের $104 লাভ আসে, মানে শুধুমাত্র $4 লাভ আসে। যার $500, ঠিক আছে, $500 ধরেন, সে যদি এই এখন 93 করে কিনে এবং সে যদি 99 বিক্রি করে, কারণ সে জানে যে 24 ঘন্টায় 99 গেছিলো, 99 যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে তার $26 লাভ আসে একদিনে। তো প্রতিদিন যদি $26 হয়, তাহলে প্রতিদিন যদি $26 হয় মাসে কত ডলার হয় আপনি হিসাব করেন। এখন অনেকেই বলবেন যে ভাই এখান থেকে যে মার্কেট উপরে যাবে এটা আপনি শিওর কীভাবে হলেন, মার্কেট এখানে ডাউনে আসতে পারে? হ্যাঁ, অবশ্যই ডাউনে আসতে পারে, কারণ আপনাকে অবশ্যই দেখতে হবে 24 ঘন্টার ভিতরে আপনার 89 আসছিলো। তো বন্ধুরা অনেকেই বলবেন যে ভাই এগুলো টেকনিক্যাল অ্যানালাইজ না করে আপনি কীভাবে বললেন? ভাই এটা তো বেসিক অবস্থা নেই, টেকনিক্যাল অ্যানালাইজ তারাই করতে পারে। আমি প্রথমেই বলছি যাদের অভিজ্ঞতা বেশি তারাই টেকনিক্যাল অ্যানালাইজ করে সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে তারপর ট্রেড করে। তো যেহেতু আপনি নতুন, আপনি শর্ট টাইম ট্রেড করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে ভালো কয়েনগুলো সিলেক্ট করতে হবে। যদি ভালো কয়েনগুলো ডাউনেও চলে আসে বাই আনফর্চুনেটলি, অথবা বাই এনি চান্স যদি মার্কেট ডাউনে আসে, তাহলে কোনো সমস্যা নেই ভাই, কারণ মার্কেট উপরে আসলে কয়েনটা আবার পাম্প করবে। এই জন্য ভালো কয়েনগুলো সিলেক্ট করতে হবে শর্ট টাইম ট্রেড করার জন্য, অবশ্যই ফান্ডামেন্টাল বেজের ভালো কয়েনগুলোই সিলেক্ট করতে হবে। তো বন্ধুরা মূল কথা হচ্ছে শর্ট টাইম ট্রেডিং করার জন্য ডলার একটু বেশি লাগে। যারা প্রতিদিন মানে শর্ট টাইম ট্রেডিং, শর্ট টাইমের কিন্তু তিনটে ক্যাটাগরি আছে, আমি আগেই বললাম যে একটা হচ্ছে একদিন থেকে 4 দিন, একটা হচ্ছে আপনার 1 দিন থেকে 2 দিন, অথবা 1 দিন থেকে 7 দিন। কিন্তু যারা প্রতিদিনই ইনকাম করতে চান, মানে প্রতিদিন শর্ট টাইম ট্রেডিং করে ইনকাম করতে চান, এখন আপনি যদি $50 দিয়ে এখানে ট্রেড করেন, আপনি জানেন যে 24 ঘন্টায় এখান থেকে এই ডলারটা 99 পর্যন্ত গেছিলো, দেখেন হাইয়েস্ট $99 পর্যন্ত গেছিলো, এখন চলে কত, এখন চলে 93। তো আপনি যদি এখানে $50 দিয়ে কিনেন, ধরেন এখানে $50 দিয়ে কিনলাম, কেনার পর এখানে 99 গেল, তাহলে আপনার লাভ আসলো কত, মাত্র $2 লাভ আসছে, তাই না? কিন্তু আপনি যদি এখানে $100 না, আপনি যদি $200, $300 বা $300 দিয়ে ট্রেড করেন, ট্রেড করার পরে এখানে 93 করে কিনলেন, ধরেন 93 করে কিনেন $300, এবং এটা 99 গেছিলো, যে আমি 99 এখানে বসাই দিই, তাহলে আপনার $15 আসতেছে, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার যখন 24 ঘন্টা উপরে যাবে। আর অবশ্যই ভালো কয়েনগুলো সিলেক্ট করতে হবে, অবশ্যই ভালো কয়েন,
আপনার আলতো পাল্তো কোনো কয়েন করলে হবে না, ঠিক আছে? যাই হোক, এটা বুঝলাম যে শর্ট টাইম কীভাবে করবেন। এখন কথা হচ্ছে, যার যত ডলার কম তার প্রফিটও কম। তো আপনি যদি প্রতিদিন ইনকাম করতে চান তাহলে আপনার একটু ডলার বেশি দরকার হবে মিনিমাম। আর যদি আপনার 500-1000 ডলার থাকে তাহলে আপনি ডিসিএ করবেন, ডিসিএ করে বাই করবেন। অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই ডিসিএটা কী। তো ডিসিএটা শিখতে হলে অবশ্যই ট্রেডিং বিপরে ট্রেডিং শিখতে হবে, ট্রেডিং সম্পর্কে আরও জানতে হবে, ট্রেডিংয়ের কিছু টেকনিক আছে। যারা ট্রেডিং করতে পারেন না তাদেরকেও আমি বলবো, আপনি যদি ট্রেডিং শিখতে চান। তো ভিউয়ার্স, ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব বাটন ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেল আইকনটা অন করে অল করে দিবেন। তো ভিউয়ার্স, আমাদের ট্রেডিংয়ের কোর্স আছে, আপনি চাইলে আমাদের ট্রেডিংয়ের কোর্স থেকে ভর্তি হয়ে সেখানে অল্প খরচে ট্রেডিং শিখতে পারেন। আমরা হাতে কলমে শেখাই, আমার অনেক ইউটিউবার ভাই আছে যারা ট্রেডিংয়ের কোর্স ভিডিওর মাধ্যমে শেখায় বা ভিডিও দেয়। আপনি ভিডিও দেখে করতে পারলে করবেন, না করতে পারলে না করবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এবং তারা কোর্স ফিও বেশি নেয়, কিন্তু আমার কোর্স ফিও কম এবং আমি সরাসরি প্র্যাকটিক্যালি শেখাই লাইভ সাপোর্টে, লাইভ সাপোর্ট দিয়ে লাইভ ভিডিও ক্লাসে আমি আপনাদেরকে ট্রেডিংটা শেখানোর চেষ্টা করি। সুতরাং আপনারা যারা ট্রেডিং আমার কাছে শিখতে চান তারা আমার কাছে ট্রেডিংটা শিখতে পারেন। আর যারা ট্রেডিংয়ের সিগন্যাল দরকার, শুধুমাত্র ট্রেডিং সিগন্যাল কোন কয়েনটা কিনবেন কখন কিনবেন, সেজন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন এবং সেখানেও আপনাকে পেইড গ্রুপে আমি জয়েন করাই দিব। অল্প খরচে আপনি প্রতি মাসে ভালো ভালো সিগন্যাল এখানে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, যেটা বলতেছিলাম, এখন কথা হচ্ছে আমাদের শর্ট টাইম ট্রেডিং করব। আমরা প্রথমে আমরা যে কয়েনটা সিলেক্ট করব, প্রথমে ভলিউম দেখব যে 24 ঘন্টা কত গেছিলো। যারা টেকনিক্যাল অ্যানালাইজ পারে না তাদের জন্য কত ভলিউম গেছিলো, আমি দেখলাম $99 আর নিচে গেছিলো $89, তার মানে $89 আসতে পারে। সুতরাং আপনি শর্ট টাইম ট্রেডিং করবেন দুইটা ভাগে ভাগ করবেন অথবা তিনটা ভাগে ভাগ করবেন। ধরেন আপনার কাছে যদি $200 থাকে তাহলে প্রথমে আপনি এই প্রাইজে $100 দিয়ে বাই করবেন, এই প্রাইজে $100 দিয়ে আপনি বাই করবেন, তাহলে আপনার কাছে থাকবে বাকি আরও $100। তাহলে আপনি ধরেই নেবেন যে আপনি যেহেতু এই কয়েনটা আপনার 24 ঘন্টার ভিতরে, যেহেতু এই কয়েনটা 24 ঘন্টার ভিতরে কততে আসছিলো দেখেন, 24 ঘন্টার ভিতরে $89 পর্যন্ত আসছিলো, তাহলে আপনাকে বুঝতে হবে এই কয়েনটা $89 আসতে পারে। তাহলে প্রথমে আপনি এই প্রাইজে $100 দিয়ে কিনবেন, আর বাকি যে $100 থাকবে সেটা আপনি যখন মার্কেট আরও নিচে আসার সম্ভাবনা আছে, ধরেন আপনি 90-89 যখন আসবে তখন আপনি সেই $100 দিয়ে আপনি কিনবেন। তাহলে আপনার টোটাল $200 দিয়ে ডিসিএ করে বাই করা হবে। তো যখন আপনার এটা সেল করবেন, সেল করবেন কততে, আপনি জানেন যে এটা 99 পর্যন্ত গেছিলো 24 ঘন্টায়, তাহলে আপনি যখন সেল করবেন দেখবেন আপনি $200 আপনার এখান থেকে, ধরেন আমি এখানে $200 দিয়ে বাই করলাম, $200 দিয়ে বাই করলাম, তারপর যখন এখানে 99 হবে মিনিমাম আপনার এখানে $15 আসবে, মিনিমাম আপনার এখানে $15 আসবে। এখন তো $200 দেখাচ্ছে, তখন আপনার এখানে $15 আপনি ইনশাল্লাহ প্রতিদিন আপনি ইনকাম করতে পারবেন, ঠিক আছে? আর যাদের কাছে ডলার আরও বেশি, ধরেন যাদের কাছে 500-1000 টেকনিক শিখাই দিই, ধরেন যাদের কাছে ডলার বেশি, ধরেন এখন এই কয়েনটা তিরানব্বই আছে, তো তারা কী করবেন, এখানে আপনার চাইলে $500, আপনি $500 এখানে ইনভেস্ট করলেন, ধরেন এখানে $93 আছে, একটু পরেই মনে করেন 10 মিনিট বা 1 ঘন্টার ভিতরে এখানে দেখলেন $95 হয়ে গেছে, ঠিক আছে? $95 হয়েছে, তাহলে আপনি কী করবেন, তাহলে আপনি এখানে 95 যদি সেল দেন তাহলে আপনার এখানে $505 হয়ে যাবে মাত্র 10-15 মিনিটে। তো প্রতি 10 মিনিটে আপনি যদি $5 করে ইনকাম করেন তাহলে আপনি প্রতি ঘন্টায়, ধরলাম 10 মিনিটে না প্রতি ঘন্টায় অথবা 2 ঘন্টায় $5 করে ইনকাম করলে আপনি এখানে প্রত্যেক দিন আপনি প্রায় $15-20 ইনকাম করতে পারতেছেন, ঠিক আছে ভাই? তো শর্ট টাইম ট্রেডিংয়ের জন্য অবশ্যই আপনার ডলার বেশি থাকতে হয়, অল্প ডলার দিয়ে শর্ট টাইম ট্রেডিং করে বেশি একটা প্রফিট পাওয়া যায় না। আর এটা কিন্তু শর্ট টাইম বলতে আমি একদিনের কথা বলতেছি। আর যাদের কাছে আবার ডলার কম, ধরেন ডলারের কাছে $50 আছে, তারা কী করবেন, তারাও এইখানে করতে পারবেন যে আপনার 95-তে কিনছেন, এখানে আপনি 93-তে কিনছেন, আপনি সেল দিতে হবে আপনার মিনিমাম 100-105-110 এইরকম, এইখানে আপনি সেল দিলে আপনি বেশি একটা প্রফিট পাবেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি যে কয়েনগুলো আপনার এখানে ডলারে আসে নাই সেই কয়েনগুলো যদি আপনি সিলেক্ট করেন তাহলে আপনি পাবেন ভালো, এখানে আরও বেশি করে পাবেন। যেমন ধরেন আমি এই কয়েনটা দিয়ে আপনাদেরকে বোঝাই, ধরেন এই কয়েনটা এখন আসছে 24 ঘন্টা, আমরা প্রথমে এখানে 24 ঘন্টা দেখব, 24 ঘন্টা গেছিলো কত দেখেন, এখানে 24 ঘন্টা গেছিলো হচ্ছে আপনার এখানে 70,000 0.70 থেকে 0.75। তো এখন আমি যদি বাইতে ক্লিক করি, আমি যদি এখানে $50 এখন 0.75 এখন আমাদের কেনা যায়, এখন আমরা কিনতে পারি $50 দিয়ে যদি কিনি, আর 24 ঘন্টা যদি 0.75 যায় তাহলে আমাদের এখানে $2 লাভ আসবে, ঠিক আছে? তো যার যত ডলার কম তার তত বেশি মানে কম ইনকাম হবে, যার যত বেশি ডলার শর্ট টাইমে তত বেশি প্রফিট করতে পারেন, ঠিক আছে? আর অবশ্যই ডিসিএ করে বাই করবেন। ডিসিএ যদি না বুঝেন তাহলে অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে ডিসিএ কীভাবে করতে হয় সে বিষয়ে একটা ভিডিও আছে, অবশ্যই দেখে নেবেন।
তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। পরবর্তী ভিডিওতে আমরা ট্রেডিংয়ের আর একটা টেকনিক আপনাদের শেখানোর চেষ্টা করবো। এটা বেসিক টেকনিক ছিল, ইনশাল্লাহ আপনারা আজকের ভিডিও থেকে উপকৃত হয়েছেন এবং পরবর্তী ভিডিওতে ট্রেডিংয়ের আর একটা বিশেষ পার্ট নিয়ে আলোচনা করা হবে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।